শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সম্মানিত ভিউয়ার্স ও ভালোবাসা শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, 2023 সালে ষষ্ঠ ও অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য পুনরায় রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ড। তো ভিউয়ার্স, 2023 সালে ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীতে যে সকল শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারেন নাই যে কোনো কারণে, তারা পুনরায় 31 জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। পরপর দুইটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 18 তারিখ দেখতে পাচ্ছেন যে গতকাল এবং আজকে 2023 শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর অনলাইন রেজিস্ট্রেশন ESIF পূরণের মাধ্যমে সময়সীমা পুনরায় বৃদ্ধি প্রসঙ্গে, এটি হচ্ছে অষ্টম শ্রেণীর। আমি আরও একটা বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখাচ্ছি। এটি 2023 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর অনলাইন রেজিস্ট্রেশন ESIF পূরণের মাধ্যমে সময়সীমা পুনরায় বৃদ্ধি প্রসঙ্গে, দুইটা একই তারিখে পরপর বিজ্ঞপ্তি দুটো প্রকাশ করা হয়। দুইটায় 31 জানুয়ারি 2024 পর্যন্ত মেয়াদ পুনরায় বৃদ্ধি করা হয়েছে। তো যে সকল শিক্ষার্থী 2023 সালে ষষ্ঠ শ্রেণীতে এবং অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারেননি, ভুলে হোক বা যে কোনো কারণে হোক, তারা 31 জানুয়ারির মধ্যেই তারা রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। কোনো শিক্ষার্থী যদি এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই খুব দ্রুত প্রতিষ্ঠানে অর্থাৎ মাদ্রাসা অফিসে যোগাযোগ করবেন এবং রেজিস্ট্রেশনের ব্যাপারে বললে, প্রধান শিক্ষকের সাথে নিয়ে কথা বললে আশা করি রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে।